দক্ষিণ দিনাজপুর জেলা শাসক তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক বিজন কৃষ্ণা এদিন নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে আত্রাই মিটিং হলে এই বৈঠক করা হয়। বৈঠকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বামফ্রন্টের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্তকে এদিন বৈঠকে দেখা যায়নি, তবে তৃণমূল ও আরএসপির পক্ষ থেকে প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই বৈঠকের যোগ দেওয়ার জন্য এদিন কলকাতা থেকে বালুরঘাটে আসেন। এ বিষয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কি বললেন শুনুন। এখনো বহু জায়গায় ভোট চলছে, আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট শেষ হয়েছে, শীঘ্রই এবার আগামী 4 তারিখে তার গণনা করব। তার আগে এই যে কর্মী বৈঠক, বিশেষ করে কোন কমিটি কোন কোন দিক নির্দেশের দিকে, আমরা মূলত গণনাকে কেন্দ্র করে, গণনাকে সামনে রেখে আমরা আমাদের প্রিপারেশন অলরেডি আগে থেকে শুরু করে দিয়েছি। একবার ঝালিয়ে নেয়া সব ঠিকঠাক আছে কিনা, যেটা নিয়ে তো কোনো কনফিউশন নেই, লিডটা যেন বাড়ে গতবারের তুলনায়, 34,000 উপরে যায়, গতবার 34,000 কাছাকাছি আমরা পৌঁছেছিলাম। এবার আমাদের সবার সামনে ওটাই চ্যালেঞ্জ, আমরা লিডটাকে যেন তারা উপরে নিয়ে যেতে পারি। পাশাপাশি জেলা শাসকের সঙ্গে আজকে বৈঠক হয়েছে। হ্যাঁ, জেলা শাসক সব দলের প্রার্থীদেরকে ডেকেছেন উনি, আরও উনি আমাদের, তো আমিও সেই বৈঠকে অংশগ্রহণ করব। যেহেতু এখানে এসেছি আমি বা আমার প্রতিনিধি করতে পারতাম, তবে নিজে ব্যক্তিগতভাবে সেই বৈঠকে অংশগ্রহণ করব। কয়েকটি জায়গায় আমাদের যে প্রশ্নগুলো আছে গণনাকে কেন্দ্র করে, কারণ এর আগে আমরা 21-এ দেখেছি গণনা কেন্দ্রে পরিবেশ ঠিকমতো ছিল না এবং গণনা কেন্দ্রে ভোট লুট করার একটা চেষ্টা কিন্তু প্রচেষ্টা কিন্তু জারি ছিল, তো সেইটা আমরা ডিএমের সামনে তুলে ধরব। এবছর কি গণনা কেন্দ্রে কোনো অশান্তি বা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে? যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে, আমার মনে হয় এবার অতটা করা সম্ভব হবে না, আর আমরা প্রস্তুত আছি, বেশি কিছু করতে এলে আমার ঠান্ডা করে দেবো, চিন্তা নেই। Thank you.